ভাবি সব বুঝেননি আঙ্গু এলাকায় এই ভাই বলতে মনে নেই তোমার আনের কথাবার্তা শুনি তো মনে হয় আন্না আঙ্গু এলাকার লোক কিন্তু ভাই সাহেবের কথাবার্তা শুনি কোনো দিন তো ভাই না তুমি তো তোমার দাদির দেশের লোক পেয়ে গেলা নোয়াখালী, এই জন্যই কি এখানে সুইট আসছো নাকি? বুঝলাম না, জিজ্ঞেস করে দেখো, সে তোমার দাদির আত্মীয় হইতে পারে, কারণ নোয়াখালীর লোকরা তো পরস্পরের পরস্পরের আত্মীয়, তাই না? শোনো, নীল আর্মস্ট্রং চান্দে গেছিল না? চান্দে যাওয়ার পর চাঁদের বুড়িরা জিজ্ঞেস করছিল, হোয়ার ইজ ইউর ভিলেজ? বললো যে বাংলাদেশ। তারপর জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ইউর ডিস্ট্রিক্ট? বললো নোয়াখালী। তারপর নীল আর্মস্ট্রং আমেরিকায় ফিরে আসলো। ফিরে আসার পর তার একটা বন্ধু ছিল, তার বাড়ি নোয়াখালী। তাকে বললো যে দেখো, আমি তো চাঁদের বুড়ির সাথে কথা বললাম, ওখানে আমি জানলাম যে সেও নোয়াখালী। তারপরে নোয়াখালী লোকটা দেশে ফিরে আসলো যখন, না দেশে ফিরে এসে সবাই কইতে লাগলো, নীল আর্মস্ট্রং সে তো চাঁদে গেছিল, সেখানে নোয়াখালীর লোক দেখে আসছে। কালকে না বললেন আপনার দাদার বন্ধু ছিল, আজকে আবার ওই যে নীল লাল, আজকে আবার কি বললেন বুঝলাম না। হ্যাঁ, আমার দাদার বন্ধু ছিল তো। হ্যাঁ, তার মানে দেখছেন নি, মানে বিষয়টা হলো কি যে ওভারঅল আমাদের একটা সুনাম আছে, আর মাঝে মাঝে কি মনে হয় জানেন নি, মানে এই পৃথিবী যখন সৃষ্টি করতেছে হতে মনে হয় নোয়াখালী ডিস্ট্রিক্টটা বানাইছে, বুঝছেন? এটা আমার মানে একেবারে বদ্ধ ধারণা। তার মানে কি যে আমরা নোয়াখালীর সারা পৃথিবীতে সরাই সেটাই আছে। তারপর আরে তারপর আমার কাছ থেকে শুনেন, আমি একটা উপন্যাসের মধ্যে পড়েছিলাম, সেখানে শস্যের চেয়ে টুপি বেশি, মানে খাওয়া দাওয়ার লোক বেশি, আর এই জন্য এলাকায় লোক টিকে না। কিন্তু ঘটনা হয়েছে কি বুঝে নিয়ে, তারা না টিকলেও কিন্তু উন্নতি করছে। ধরেন যে সাঁদের বুড়ি ঘটনা হয়তো বানায় বলছে, কিন্তু নীলামার সঙ্গে বন্ধুর লোকে দেখা হচ্ছে নোয়াখালা, এটা তো ঠিক। তার মানে কি নোয়াখালারা যদি না থাকতো তাহলে জানতেই পারতো না যে মানুষ সাঁদে গেছে। ভাইজান, আমি 100 বার নিশ্চিত আপনি আমার দাদি কিছু হন। কেন বুঝলেন ভাবি? কেমনে আবার এই পৃথিবীতে আমি দুজন মানুষের মুখে নোয়াখালীর প্রশংসা শুনছি, একজন হলেন আপনি আর একজন হলেন আমার দাদি। তারপর আর কি, এখন অনেক আত্মীয় স্বজন হয়ে গেছে, আমরা তাদের বাড়িতে দাওয়াত খাইতে যাবো। বউ নাই মানে? না নাই মানে ইংরেজি থাকে না, তারপর আমি ঘর জমাই বুঝেন নি, আর ও শহরে গার্মেন্টসে চাকরি করে। হাসান, তুমি কিন্তু তোমার জাতিগত চরিত্রের উন্মোচন করে দিয়েছো। ঘটনাটা একটু খুঁজা বলো তো, অবশ্য তোমার কথার মধ্যে অনেক ভেজাল থাকে। না না, এই ঘটনা তো আমার চোখের সামনে ঘটছে, এই পরীর কেসটাও তো আমার চোখের সামনেই ঘটছে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ হচ্ছে আপনার মতন একজন বয়স্ক মানুষের সাথে এইরকম একটা ইয়াং মানে মানুষের পক্ষে সম্ভব না, এটা পরী হইলেই সম্ভব। ভাবি সাহেব, আমি তো বুঝতে গেছি অনেক আগে, এটা আমার একটা জিনিস বুঝায় বলতে পারবে ভাবি? ভাবিসাহ, সত্যি করে একটা কথা বলেন তো, মানুষ না পুরুষ একটু ভেবে দেখি। আমি নিয়ে আসলাম কোথায়?